আজকে আবার নিয়ে চলে এলাম নতুন একটা এপিসোড। তোমরা যে বাসগুলোর আপডেট চেয়েছো, মা কত্যায়নী, কেদারনাথ, আসাদি, এই বাসগুলো দেখি খুঁজে পাই কিনা, তার আপডেটটা নিয়ে নেবো। তোমাদেরই উপকার লাগবে, বাসের টাইম, ভাড়া, ক ঘন্টা সময় লাগে, সব কিছু ডিটেলসটা দিয়ে দেবো। আমি তো 6 তারিখে দিদির ছেলের বিয়ে চেন্নাইয়ে যাব, শালিমার স্টেশন থেকে করমণ্ডল এক্সপ্রেসে আমার টিকিট আছে চেন্নাইয়ে 6 তারিখে। 7 তারিখে চেন্নাইয়ে পৌঁছবো, সেটা আমি যে ফ্যামিলি নিয়ে যাব সেটাও তোমাদেরকে দেখাবো। একঘেয়েমি হয়ে গেছে, তার জন্য মাঝে মাঝে ট্রেনের জার্নিও দেখাবো। তোমরা মাঝে মাঝে কমেন্ট করো আমাকে যে ট্রেনের জার্নিটাও দেখান দাদা, তো সেই উপলক্ষে ট্রেনের জার্নিও দেখাবো। আবার চেন্নাই থেকে ব্যাঙ্গালোর যাব বাই প্লেনে, আবার ব্যাঙ্গালোর থেকে 14 তারিখ আমি রিটার্ন করব দমদম এয়ারপোর্ট কলকাতায়, সেই ভিডিওটাও অবশ্য তোমাদেরকে দেখাতে পারবো। তো দেখাই যাক, এয়ারপোর্টে তো ভিডিও করা নিষিদ্ধ, তা লুকিয়ে চুপিয়ে যতদূর পারি তোমাদেরকে দেখাবো। তো চলো, আজকে তোমাদেরকে আপডেটটা দিয়ে দিই বাসের, তোমরা যে বাসের আপডেটগুলো চেয়েছো। দেখে নাও, কেদারনাথ বাস সার্ভিস, শিউড়ি দুমকা, মাসানজোড় হয়ে দুমকা যায় কেদারনাথ বাস সার্ভিস। এটা অবশ্য পারমিট আছে, ঘুষকোড়া টু দুমকা, ঘুষকোড়া যায় না, শিউড়ি থেকে দুমকা যায়। দেখে নাও, তোমরা কেদারনাথ বাসটা দেখতে চেয়েছিলে, ঘুষকোড়া দুমকা কেদারনাথ বাস সার্ভিস। চলো এক পাক ঘুরিয়ে দেখাই, পাশে লেগে আছে শিবশক্তি অশোক লিল্যান্ডের, এই দেখো কেদারনাথ বাস সার্ভিস, তোমরা দেখতে চেয়েছিলে, দেখে নাও। চলো এক পাক ঘুরিয়ে দেখি দিই, ঘুষকোড়া পারমিট আছে কিন্তু শিউড়ি থেকে দুমকা চলে, ঘুষকোড়া যাই না। এই বাসটা আগে অন্য বাস ছিল, তারপর কোটা থেকে গাড়িটা উঁচু মডেলে নিয়ে এসে দিয়েছে। চলো গাড়ির ভিতরটা একটু দেখি দিই, কলকাতার বডি অবশ্য, সুন্দর ছিমছাম ইঞ্জিন ঘর, মানে কেবিন ঘর। দেখে নাও, আগে অন্য মডেলের গাড়ি ছিল, তারপর কলকাতা থেকে এটা আপার মডেল গাড়ি নিয়ে এসে দিয়েছে কেদারনাথ, আমাদের শিউড়ির স্বপন কাকা মালিক। এটা ঘুষকোড়া টু দুমকা পারমিট ভায়া ম্যাসেঞ্জার হয়ে, কিন্তু বর্তমানে শিউড়ি থেকে দুমকা চলে। খুব সুন্দর বাস, খুব পুরাতন, অনেক দিনের লাইনে চলছে রুটে। এই যে কেদারনাথের স্টাফকে পেয়ে গেছি। আচ্ছা দাদা, আপনাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে? শিউড়ি থেকে। শিউড়ি থেকে কটায় ছাড়ছ? 8:40। আচ্ছা, ভায়া মাসানজোর হয়ে দুমকা যাচ্ছ, তো দুমকায় কটায় পৌঁছচ্ছ? 11:10। আবার ওখান থেকে কটায় ছাড়ছ? 12:30 দুমকা থেকে ছাড়ছ। আবার শিউড়িতে কটায় পৌঁছচ্ছ? 2:45 শিউড়িতে পৌঁছচ্ছ, নিয়ে হল। বাহ, আচ্ছা দাদা, শিউড়ি থেকে দুমকা কত কিলোমিটার? 70-75 কিলোমিটারের মতন রাস্তা। ক ঘন্টা সময় লাগে? 2.5 ঘন্টা। এখন সব গাড়ি যায় গ্যাপ করে করে, না হলে পরে গাড়ি একটু টেনে দিলে পরে সামনের গাড়ি ধরা পড়ে যাবে বলে গ্যাপ করে করে যায়। ঠিক আছে, কত ভাড়া আছে? 100 টাকা। 100 টাকা ভাড়া, বাহ। আচ্ছা দাদা, আপনার নামটা কি? সুকুমার। বাহ দাদা, ধন্যবাদ। দেখে নাও কেদারনাথ বাসটা, অনেকদিন ধরে তোমরা বলছিলে গাড়িটা দেখান দাদা, তো আমি আজকে কেদারনাথকে পেয়ে গেছি। কেদারনাথ দাঁড়িয়ে আছে, অনেক পুরনো দিনের বাস, মানে অনেক পুরনো পারমিটের বাস, আগে অন্য বাস ছিল, তারপরে আপার মডেল দিয়েছে এটাকে, আমাদের শিউড়ির মালিক স্বপন কাকা মালিক, বহু দীর্ঘদিনের মালিক। দেখে নাও তোমরা, সাঁইতি আসানসোল লেগে আছে, শিউড়ি বোলপুর লেগে আছে, মা জগৎগৌরী এসে দাঁড়ালো। আর এই যে আমার মিঠু বাস শিউড়ি কাটোয়া 7:50 ছেড়ে যাবে, তার আগে বোলপুর মোড়ালপুর
বিশ্বজিৎ বাসটা দাঁড়িয়ে আছে, ওটা টাইম হয়ে গেছে, ছেড়ে বেরোবে। আর পাশে রোহন দাঁড়িয়ে আছে, বিশ্বজিৎ বাস সার্ভিস। প্ল্যাটফর্ম খালি পাই না, তার জন্য বোলপুর মোরালপুরের পেছনে মিঠু বাসটা লাগিয়ে রেখেছে। বোলপুর মোরালপুর বাসটা, বিশ্বজিৎ বাসটা বেরিয়ে গেলেই মিঠু প্ল্যাটফর্মে লাগাবে। 7:50 এখন ঘড়িতে, 7:20 বাজছে, 20:25 বাজছে। এটা গেছিল ঝাড়খণ্ডের 1 তারিখে, ঝাড়খণ্ডের ভোটের সময় এই গাড়িটা পাঠিয়েছিলাম ঝাড়খণ্ডে। 3 দিন গাড়িটা বন্ধ ছিল, আজ থেকে আবার পুনরায় নতুন রূপে চলাচল করছে 4 দিন পর। এটা সিউড়ি বাসস্ট্যান্ডের চিত্র। আমি সুমন, আর তোমরা আমার চ্যানেল দেখছো নোম্যাড সুমন। আমি বিভিন্ন বাসস্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই, আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা কমেন্ট করো বন্ধুরা, কোন বাসস্ট্যান্ডটা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছো, তোমরা কমেন্ট করো আমাকে, আমি যথাসম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। দেখে নাও, তোমরা বাপুজি বাসটা দেখতে চেয়েছিলে, লালগোলা আসানসোল, জঙ্গিপুর আসানসোল, বাপুজি বাস দেখে নাও, WB 53A 74-95 ঘেসে ঘেসে আছে বলে আমি ভিতরটা দেখাতে পাচ্ছি না। নতুন বডি হয়ে আমাদের সিউড়ির মালিক কিনেছে, বাপুজি দুটো বাসই কিনে নিয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিই, কোনো স্টাফ নাই, আপডেটটা দেবো কী করে। বাপুজি নতুন বাস, নতুন নয়, বডি করিয়েছে, দেখে নাও। আরে আমার সুমন বাস বেরোচ্ছে, 6:40 বাজছে, সুমন গাড়ি বেরোচ্ছে। আর পেছনে জয় বাবা বেরোচ্ছে, দুমকা রঘুনাথ। এই দেখো রঘুনাথ বাস সার্ভিস, সিউড়ি থেকে দুমকা যায়। আর আমার মিঠু গাড়িটাও দেখিয়ে দিই তোমাদেরকে। আর সব বাস রুটে দাঁড়িয়ে আছে, পেছনে যাবে গণদেবতা। ওই দেখো মিঠু, ওই ছাতাটার পেছনে, এই যে জুম করে দেখিয়ে দিলাম, সেকেন্ড গাড়ি কাটুয়ার, পাশে গণদেবতা লেগে আছে, সিউড়ি সালার মনীষা। দেখে নাও সুন্দর বাসস্ট্যান্ড, ব্যস্ততম বাসস্ট্যান্ড সিউড়ির বাসস্ট্যান্ড, বেশ বড় সড়ো বাসস্ট্যান্ড। ওই বাপুজি বাসটা দাঁড়িয়ে আছে, আজকে রুটে যাবে না হয়তো, আর কোনো স্টাফ নাই, স্টাফ থাকলে আমি টাইমটা ভাড়াটা আপডেটটা দিয়ে দিতাম আমি, কিন্তু বাসটা লেগে আছে বডি হয়ে। দুটো বাসই কিনে নিয়েছে আমাদের সিউড়ির মালিক। এই যে পেয়ে গেছি দেশবন্ধু বাস, সিউড়ি রামপুরহাট, জঙ্গিপুর বর্ধমান বোলপুর আসানসোল মেল, জিমি ট্রাভেলস। দেখে নাও তোমরা, এক পা ঘুরিয়ে দেখিয়ে দিই, দেখে নাও তোমরা অনেক দিন ধরে বলছিলে দেশবন্ধু বাসের আপডেটটা দিতে। পেছনে আছে টুবাই, এটা যায় রামপুরহাট রঘুনাথগঞ্জ, পাথরচাবড়ি টু রামপুরহাট রঘুনাথগঞ্জ, সিউড়ি থেকে রঘুনাথগঞ্জ চলে বাসটা, টুবাই বাসটা। চলো এই বাসটা দেখিয়ে দিই দেশবন্ধুটা। এই দেখো দেশবন্ধু বাস, চলো গাড়ির ভিতরটাও একটু দেখিয়ে দিই। সুন্দর কেবিন ঘর, মানে ইঞ্জিন ঘর, ছোট্ট একটা সিলিং এ ফ্যানও লাগানো আছে, দেখে নাও। 2-2 সিট আছে, সিলিং এরও কাজ আছে। এই বাসটাকে খুঁজে খুঁজে পাইনি আমি অনেকদিন ধরে,
পেছনে ভলভো লেখা আছে, দেখে নাও, দেশবন্ধু বাস সিউড়ি রামপুরহাট। দেখি কোনো স্টাফকে পাই কি না, টাইম টেবিল, ভাড়া কত, ক ঘন্টা সময় লাগে, সেগুলো ডিটেলসটা জেনে নেব। জিমি ট্রাভেল সিউড়ি রামপুরহাট, আর জঙ্গিপুর বর্ধমান বোলপুর আসানসোল এগুলো লেখা আছে, মেল দেয় WB29A7200। দেখে নাও, তোমরা দেখতে চেয়েছিলে জিমি ট্রাভেলস দেশবন্ধু বাস সার্ভিস, দেখিয়ে দিলাম। এই যে দেশবন্ধু বাসের স্টাফকে পেয়ে গেছি। আচ্ছা, তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে? সিউড়ি থেকে। কটায় ছাড়ছ? ছটা পঁয়ত্রিশ। রামপুরহাটে কটায় পৌঁছচ্ছ? আটটা পনেরো। আবার রামপুরহাটে কটায় ছাড়ছ? নটা পঞ্চান্ন। আবার সিউড়িতে কটায় ঢুকছ? 11:40। আবার কটায় ছাড়ছ? 12:15। 12:15 সিউড়িতে আবার ছাড়ছ? আবার রামপুরহাটে কটায়? 1:55। আবার কটায় ছাড়ছ ওখানে? 3:30। 3:30 ছাড়ছ রামপুরহাটে। আবার সিউড়িতে কটায়? সিউড়িতে কটায় আসছ? ঢুকছ কটায়? 5:10 এখানে হল্ট। বাহ, আচ্ছা কত কিলোমিটার সিউড়ি থেকে রামপুরহাট? 50 কিলোমিটার। ভাড়া? 52 কিলোমিটার। ভাড়া কত আছে? ওই 50-60 টাকার মতন। না, 50 টাকা। আচ্ছা, ক ঘন্টা সময় লাগে? এক ঘন্টা চল্লিশ মিনিট। মানে প্রায় দু ঘন্টা? না, 2 ঘন্টা লাগে। তাহলে 1.5 ঘন্টা? 1:40। 1:40 মানে তো 20 মিনিট কম, 2 ঘন্টা হচ্ছে। হ্যাঁ, তো 1:40 রানিং লোকাল পারমিট। বাহ দাদা, আপনার নামটা কি? মোহাম্মদ সাদেক। বাহ, ধন্যবাদ দাদা। দেখে নাও, দেশবন্ধু বাস তোমরা দেখতে চেয়েছিলে, তার আপডেটটা দিয়ে দিলাম স্টাফের কাছ থেকে, টাইমগুলো জেনে নিলাম। 50 টাকা ভাড়া আছে সিউড়ি রামপুরহাট, লোকাল পারমিট।